আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও কীভাবে ভাইরাল হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এমনকি ইউটিউব আমাদেরকে কোন কোন সিগন্যালগুলো দেখিয়ে দিচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে কোনটা কোনটা ঘাটতি থাকলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না, কোনটা কোনটা উপরের দিকে থাকলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, ভিউজ আসবে, ইমপ্রেশন বাড়বে, এমনকি ইউটিউব রিকমেন্ডেশনে নিয়ে যাবে। সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে তারিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু কোনোভাবে ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনি হতাশ হয়ে কিন্তু ইউটিউব অ্যাপ ছেড়ে দিচ্ছেন। বন্ধুরা, যদি আপনি সঠিকভাবে স্ট্র্যাটেজি মেনে যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, সেক্ষেত্রে একটা চ্যানেলকে র্যাঙ্ক করানো অতটা কঠিন কাজ নয়। আমি তো দেড় মাসে আমার চ্যানেলটিকে মনিটাইজ করেছি, আরও চারটা চ্যানেল মনিটাইজ রয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমার একটা ভিডিওর মধ্যে চলে আসলাম। এই ভিডিওটা আমি গতকালকে আপলোড করেছিলাম, এই ভিডিওটির মধ্যে এখন পর্যন্ত ভিউজ রয়েছে 4,500+। এখানে ইউটিউব কী লিখেছে দেখুন, ভিডিও পারফরমেন্সের মধ্যে ইউটিউব লিখেছে, নাইস, মোর রেগুলার ভিউয়ার্স আর এঙ্গেজিং উইথ দিস ভিডিও হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন দেখে তারা অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছে আমার এই ভিডিওটির মধ্যে, এবং ইউটিউব আমাকে বলছে হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ, এটা রিচটা বাড়ানোর জন্য সহায়তা করার জন্য। ওকে, তো আমি এখানে গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউব এখানে বলছে ভিউজ আর আপ 51%, ভিউজ বেড়েছে 51%, মোর রেগুলার ভিউয়ার্স আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যান্ড দে আর ওয়াচিং ফর লঙ্গার দ্যান ইউজুয়াল, তারা দীর্ঘক্ষণ ধরে দেখাচ্ছে আগের ভিডিওগুলোর তুলনায়, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রিকমেন্ডেশন। ওকে, তারপরে এখানে আসল খেলাটা দেখুন, চমৎকার একটা খেলা দেখুন, আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স। এই তিনটা জিনিস যে বুঝতে পারবে যে কোনো ভিডিও ভাইরাল করা তার জন্য সহজ হয়ে যাবে, কারণ ইউটিউব নিজে আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে কী করতে হবে। তো বদলে দেখুন, এখানে প্রথম কিন্তু তীর চিহ্নটা কিন্তু উপরের দিকে আছে, দেখুন মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব যখন আমার এই ভিডিওটিকে বুস্ট করেছিল, অর্থাৎ ইমপ্রেশন দিয়েছিল, নতুন নতুন কিছু দর্শকের সামনে আমার ভিডিওটিকে তুলে ধরেছিল, তখন বেশি সংখ্যক দর্শক আমার ভিডিওটার মধ্যে ক্লিক করেছিল, যার কারণে এখানে এর তীর চিহ্নটা উপরের দিকে আছে। এই তীর চিহ্নটা উপরের দিকে আছে কারণ আমার ভিডিওটার মধ্যে পর্যাপ্ত ইনফরমেশন ছিল, দর্শকরা পছন্দ করেছিল বলে রিকমেন্ডেশন থেকে অনেক ভিউজ পেয়েছি আমি, যার কারণে ইউটিউব আরও উত্তর উত্তর দর্শকের সামনে আমার এই ভিডিওটির ইমপ্রেশন তুলে ধরতেছে। ওকে, সেকেন্ড যে তীর চিহ্নটা আছে দেখতে পাচ্ছি এটা উপরের দিকে আছে, এখানে ইউটিউব লিখেছে কি, হায়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স। আমার চ্যানেলের দর্শকরা অন্য ভিডিওগুলো যে পরিমাণ দেখে তার থেকে বেশি দেখেছে এই ভিডিওটা, বেশি ক্লিক করেছে, তাদের কাছে নোটিফিকেশন যাওয়ার পর এমনকি তাদের হোম পেজে আমার ভিডিওটাকে পাওয়ার পর, অর্থাৎ যারা রিটার্নিং ভিউয়ার্স রয়েছে তাদের থেকে আমি অনেক বেশি ভিউজ পেয়েছি, ক্লিক পেয়েছি, এটা ইউটিউব বলছে। তার মানে আপনার ভিডিওর থাম্বনেল অবশ্যই ভালো করতে হবে, এমনকি টপিক নির্বাচনে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে, কোন সময় কোন টপিক্স নিয়ে আসতে হবে এটা আপনাকে বুঝতে হবে। আপনি হুট করে নিজের মতো করে একটা কন্টেন্ট নিয়ে আসতেন যেই কন্টেন্টটার এখন কোনো চাহিদা নেই, যেমন ধরুন ফেসবুক আইডি এখন কীভাবে খুলতে হয় কম বেশি সবাইকে তো জানে, একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, যে টপিকসগুলো আজ থেকে অনেক বছর আগে পুরনো হয়ে গেছে, যেগুলো এখন চাহিদা নেই, অর্থাৎ নতুনত্ব নেই, এই ধরনের কন্টেন্টগুলো যদি আপনি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি হয়তো ভালো ভিউজ নাও পেতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট সিলেকশন অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারপর লাস্টে যেটা লিখেছে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে সেটা কিন্তু উপরের দিকে আছে, তিনটা চিহ্ন যদি উপরের দিকে থাকে মনে করতে হবে আপনার এই ভিডিওটি খুব ভালো পরিমাণে চলতেছে, এমনকি ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউটিউব বলছে লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, ওয়াচ টাইম অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিউরেশন কতক্ষণ ধরে দেখেছে এটা সবচেয়ে বেশি দেখেছে, কেন ইউটিউব বলছে কি লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন, দীর্ঘক্ষণ ধরে দেখেছে দর্শকরা ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে তারা দীর্ঘক্ষণ ধরে দেখেছে, কারণ আমার এই ভিডিওটার মধ্যে
আমি যদি 1 মিনিটের মধ্যে ক্লিক করি দেখতে পাচ্ছি 2 মিনিট 51 সেকেন্ড দেখাচ্ছে। এটা হিউজ। একটা 8 মিনিটের ভিডিও 3 মিনিট দেখা বা 2 মিনিট 50 সেকেন্ড দেখা এটা অনেক কিছু, যেখানে একটা 11 মিনিটের ভিডিওতে 2 মিনিট 2.5 মিনিট ওয়াচ টাইম পেতে কষ্ট হয়ে যায় অনেকের। তারপর দেখুন আমি অডিয়েন্স সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমি এখান থেকে 39টা সাবস্ক্রাইবার পেয়েছি, এই ভিডিওটা থেকে 39টা সাবস্ক্রাইবার পেয়েছি। একটা ভিডিও তখনই সাবস্ক্রাইবার আসে একটা ভিডিও থেকে যখন সেই ভিডিওটার মধ্যে প্রচুর পরিমাণে এন্টারটেনমেন্ট ভ্যালু থাকে, এমনকি ইনফরমেশন ভ্যালু প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে দর্শকরা ক্লিক করে এমনকি সাবস্ক্রাইব করতে বাধ্য হয়, কারণ তারা চায় যে এই চ্যানেলটা থেকে আমরা আরও কিছু পেতে পারি, এই চ্যানেলটাকে হাতছাড়া করা যাবে না, সেক্ষেত্রে দর্শকরা এই চ্যানেলটার সাথে থেকে যায়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।